আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিন মিশাল ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আবারও সৌদি আরবে যাওয়াজাত 9টি দেশের জন্য নতুন নিষেধাজ্ঞা দিয়েছেন। 9টি দেশ থেকে সরাসরি সৌদি আরবে আসা যাবে না। এই 9টি দেশ থেকে প্রবাসীরা সরাসরি সৌদি আরবে আসতে পারবে না। তবে অবশ্য তাদেরকে সুযোগ দিচ্ছে তারা তৃতীয় কোনো দেশ থেকে কোয়ারেন্টাইনের মাধ্যমে 14 দিন কোয়ারেন্টাইন করে সৌদি আরবে প্রবেশ করতে পারবে। যে 9টি দেশকে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে, এই দেশগুলোতে কিন্তু আগেও নিষেধাজ্ঞা ছিল। তবে এই 9টি দেশের জন্য এখন নতুন শর্ত হলো, এই 9টি দেশ থেকে কেউ যদি সৌদি আরবে আসতে হয় তাহলে তাদেরকে তৃতীয় কোনো দেশে 14 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে, তারপরে গিয়ে সৌদি আরবে আসতে পারবে। সরাসরি সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। যার মধ্যে ইন্ডিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, তুর্কি, আফগানিস্তান, ব্রাজিল, সাউথ আফ্রিকা ও লেবানন। এই 9টি দেশ থেকে কেউই সরাসরি সৌদি আরবে প্রবেশ করতে পারবে না। সৌদি আরব সরকার যেই সব দেশগুলোকে রেকমেন্ড করবে সেই সব দেশগুলোতে কোয়ারেন্টাইন করে তারা সৌদি আরবে প্রবেশ করতে হবে। তবে এখানে একটা বিষয় আমি আপনাদেরকে আবারও সতর্ক করছি, আমাদের দেশের আক্রান্ত নেহাত কম নয়, তবে আলহামদুলিল্লাহ আমাদেরকে এইবারও তারা সুযোগ দিয়েছে। এটা আমাদের জন্য অনেক বড় সুসংবাদ যে বাংলাদেশের নাম এখানে নেই। তারপরেও সতর্কতা জরুরি, কিন্তু এমন নয় যে আমাদের সাথে সবসময় সম্পর্ক ভালো থাকবে, খারাপ হতে পারে। তাই সতর্কতার কোনো বিকল্প নেই। আমরা সবসময় আপনাদেরকে বলতাম যে অ্যালার্ট থাকুন, সতর্ক থাকুন। সতর্ক থাকতে তো কোনো লস নেই, সতর্ক থাকুন, ইনশাল্লাহ নিরাপদে সৌদি আরবে ফিরতে পারবেন এবং সৌদি আরব থেকে যেতেও পারবেন। এই 9টি দেশ অনেক আগ থেকেই নিষিদ্ধ ছিল, তবে কিছুদিনের মধ্যেই কিন্তু এই 9টি দেশের জন্য কোনো সিদ্ধান্ত আসার কথা ছিল। হঠাৎ করেই এমন নতুন সিদ্ধান্ত আসবে এটা কল্পনার বাইরে ছিল। এখন এই 9টি দেশ থেকে কেউই সরাসরি সৌদি আরবে আসতে পারবে না। তাছাড়া 29শে মে যে ঘোষণাটি দিয়েছিল 11টি দেশকে তারা নিষেধাজ্ঞার বাইরে নিয়ে আসবে, সেই 11টি দেশের জন্য কিন্তু নিষেধাজ্ঞা রয়ে গেছে। ধন্যবাদ সবাইকে।